হ্যালো ভিউয়ার্স, আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম নতুন ইংরেজি শিখতে পারবো আমরা কিভাবে সেই বিষয় সম্পর্কে নিয়ে। আজ এই টিউটোরিয়ালে ইংরেজির গুরুত্বপূর্ণ কিছু বাক্য বা সেন্টেন্স তুলে ধরা হয়েছে যা না জানলেই নয়। একজন নতুন শিক্ষার্থীর জন্য এই বিষয়গুলো জানা অত্যন্ত প্রয়োজন। তবে চলুন না যাই আমাদের প্রতিদিনের যে ব্যবহারযোগ্য ইংরেজিগুলি রয়েছে তা এবার দেখাই। আমাদের প্রথম বাংলা হবে এখন সময় কত। এই বাক্যটির ইংরেজি সেন্টেন্স হবে হোয়াট টাইম ইজ ইট, হোয়াট টাইম ইজ ইট, এখন সময় কত। মনে হয় না, আই সাপোজ নট, আই সাপোজ নট অর্থ হলো মনে হয় না বা মনে করি না। আমি এমনটা কখনোই ভাবিনি, এটা হবে আই নেভার সেড দ্যাট, আই নেভার সেড দ্যাট। দেখো তো কে ডাকছে, দেখো তো কে ডাকছে, লুক হু ইজ কলিং, লুক হু ইজ কলিং। এটা আমার উপর ছেড়ে দাও, লিভ ইট টু মি, লিভ ইট টু মি, এটা আমার উপর ছেড়ে দাও। এটা শোবে না, ডন টাচ ইট, ডন টাচ ইট। আমি জানি না কেন, আই ডোন্ট হোয়াই নো হোয়াই, আই ডোন্ট নো হোয়াই, এটা তোমার জন্য ভালো হবে, ইট উইল বি গুড ফর ইউ, ইট উইল বি গুড ফর ইউ। ভুলবেন না, ডোন্ট ফরগেট, ডোন্ট ফরগেট, ভুলবেন না। তুমি সব সময় দেরি করো, ইউ অলওয়েজ ডিলে, ইউ অলওয়েজ ডিলে। কে আছে এখানে, হু ইজ হেয়ার, হু ইজ হেয়ার, কে আছে এখানে। কতদিন, হাউ ম্যানি ডেজ, হাউ ম্যানি ডেজ, কতদিন। আমি কি করতে পারি, হোয়াট ক্যান আই ডু, হোয়াট ক্যান আই ডু। কান্না বন্ধ করো, স্টপ ক্রাইং, স্টপ ক্রাইং। মুখ ধুয়ে নাও, ওয়াশ ইওর ফেস, ওয়াশ ইওর ফেস। তোমার কি হয়েছে, হোয়াট হ্যাপেন টু ইউ, হোয়াট হ্যাপেন টু ইউ। চেয়ারে বসো, সিট অন দ্য চেয়ার, সিট অন দ্য চেয়ার। সে এখানে কাজ করে, হি ওয়ার্কস হেয়ার, হি ওয়ার্কস হেয়ার। সে একজন বুড়ো মানুষ, হি ইজ অ্যান ওল্ড ম্যান, হি ইজ অ্যান ওল্ড ম্যান। তারা কখন আসছে, হোয়েন আর দে কামিং, হোয়েন আর দে কামিং। আমি নতুন মোবাইল কিনবো, আই উইল বাই নিউ মোবাইল, আই উইল বাই নিউ মোবাইল। আমি এটা কখনো ভুলবো না, আই উইল নেভার ফরগেট ইট, আই উইল নেভার ফরগেট ইট। আমি এটা তোমার জন্য করছি, আই এম ডুইং দিস ফর ইউ, আই এম ডুইং দিস ফর ইউ। তুমি চুপচাপ বসে আছো কেন, হোয়াই আর ইউ সিটিং কোয়াইট, হোয়াই আর ইউ সিটিং কোয়াইট। যে কেউ ভুলতে পারে, এনিওয়ান ক্যান মেক এ মিস্টেক, এনিওয়ান ক্যান মেক এ মিস্টেক,
তোমার বুদ্ধিটা ভুল, ইয়োর মেথড ওয়াজ রং, ইয়োর মেথড ওয়াজ রং। সে তার জন্য উপযুক্ত, হি উইল বি পারফেক্ট ফর হার, হি উইল বি পারফেক্ট ফর হার। কেন এ মনটা ঘটল, হোয়াই ডাজ ইট হ্যাপেন, হোয়াই ডাজ ইট হ্যাপেন, কেন এমনটা ঘটল। এটা নিয়ে আসতে ভুলবেন না, ডোন্ট ফরগেট টু ব্রিং ইট, ডোন্ট ফরগেট টু ব্রিং ইট। এটা বিশ্বাস করা কঠিন, ইট ইজ হার্ড টু বিলিভ, ইট ইজ হার্ড টু বিলিভ। আমি তোমার জন্য এখানে এসেছি, আই কাম হেয়ার ফর ইউ, আই কাম হেয়ার ফর ইউ, আমি তোমার জন্য এখানে এসেছি। আমি তোমার সাথে একমত, আই এগ্রি উইথ ইউ, আই এগ্রি উইথ ইউ। এটা তোমার কাছে রাখো, কিপ ইট উইথ ইউ, কিপ ইট উইথ ইউ। আমার কি করা উচিত, হোয়াট শুড আই ডু, হোয়াট শুড আই ডু। আমার কিছুই বলার নাই, আই হ্যাভ নাথিং টু সে, আই হ্যাভ নাথিং টু সে, আমার কিছুই বলার নাই। তোমার এটা বলার প্রয়োজন নাই, আই ডোন্ট নিড টু সে দিস, আই ডোন্ট নিড টু সে দিস। তোমার এত দেরি হলো কেন, হোয়াই আর ইউ সো লেট, হোয়াই আর ইউ সো লেট। আমি এর বিরুদ্ধে নয়, আই এম নট এগেনস্ট ইট, আই এম নট এগেনস্ট ইট। তোমার এটার অধিকার নাই, ইউ ডোন্ট হ্যাভ দ্যাট রাইট, ইউ ডোন্ট হ্যাভ দ্যাট রাইট। তোমাকে এই অধিকারটা কে দিল, হু গিভ ইউ দিস রাইট, হু গিভ ইউ দিস রাইট। এটা কার জন্য আছে, হু ইজ ইট ফর, হু ইজ ইট ফর। এটা তোমার জন্য, ইটস ফর ইউ, ইটস ফর ইউ। তুমি এটা কখন কিনলে, হোয়েন ডিড ইউ বাই ইট, হোয়েন ডিড ইউ বাই ইট। তেমন কিছু না, নাথিং লাইক দ্যাট, নাথিং লাইক দ্যাট, তেমনটা কিছু না। ভালো ধারণা, গুড আইডিয়া, গুড আইডিয়া অর্থ হলো ভালো ধারণা। আমি পরিশোধ করব, আই উইল পে, আই উইল পে অর্থ হলো আমি পরিশোধ করব। এটা ভালো গ্রাম, দিস ইজ এ গুড ভিলেজ, দিস ইজ এ গুড ভিলেজ। আমাকে একটা টিকিট দাও, গিভ মি এ টিকিট, গিভ মি এ টিকিট। তুমি কি এটা শুনতে পাচ্ছ, ডু ইউ হেয়ার দ্যাট, ডু ইউ হেয়ার দ্যাট, তুমি কি এটা শুনতে পাচ্ছ। এটা ভুলে যাও, ফরগেট ইট, ফরগেট ইট অর্থ হলো এটা ভুলে যাও।
আমি মেয়েটিকে পছন্দ করি, আই লাইক হার। আমি মেয়েটিকে পছন্দ করি, আই লাইক হার। আমি চাই, আই ওয়ান্ট। আমি পছন্দ করি, আই লাইক। সে দেখে, হি লুকস। তুমি লেখো, ইউ রাইট। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের কালেকশন। আশা করি এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা ইংলিশের গুরুত্বপূর্ণ ছোট এবং বাক্যগুলি দেখে নিতে পারছেন। একজন বিজ্ঞানের জন্য এই বাক্যগুলো জানা অত্যন্ত প্রয়োজন। আপনার কাছে ভিডিওটি কেমন হলো অবশ্যই লাইক এবং কমেন্টসের মাধ্যমে আপনার মতামতটি তুলে ধরবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না নিয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে রাখা বেলবাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ, ভালো থাকবেন।